মিরপুর একাডেমিতে চলছে স্পিন ক্যাম্প। সোহেল স্পিনার, তিনি মেন্টরের ভূমিকায় রয়েছেন। বিশাদ হোসেন লেগ স্পিন, লাভলি লেগ স্পিনার। এখানে আমিরুল ইসলাম বিপ্লব, ও টার্ন এক্সেলেন্ট। রকিবুল রয়েছেন। কেন স্পিনাররা জায়গা পায় না, কেন স্পিনারদের সুযোগ দেওয়া হয় না, দিবেও না কোনোদিন। ও কোনোদিন এই বোর্ড, এই বিসিবি নির্বাচক প্যানেল স্পিনারদের গুরুত্ব দেবে না। এটা জেনেই ক্রিকেট খেলতে হবে আপনার, এটা জেনেই আপনাকে স্পিন খেলতে হবে কোনোদিন কোনো সময়। এই সময়কালে সেটা সম্ভবই না। গুগলি রকিবুল, লাভলি। নতুন সিস্টেম, পাটা টেনে ধরা হয়েছে, এটা সোহেলের টেকনিক। দাঁড়িয়ে থেকে টার্ন করানো, দাঁড়িয়ে থেকে বল করানো। মিরপুর একাডেমিতে চলছে সোহেলের অধীনে ক্যাম্প। গুড, যদিও ভালো ছিল না, রাইট জায়গায় বল ফেলা, গুড লেন্থে বিশেষ করে, সো টাফ স্পিনারদের জন্য, বিশেষ করে লেগ স্পিনারদের জন্য, সো টাফ। এনসিএলের প্র্যাকটিস, রাব্বির ব্যাটিং অনুশীলন, খালেদ রাজার বোলিং, এদিকে স্পিন ক্যাম্প। পাঁচজন স্পিনার রয়েছেন, তারা সোহেলের অধীনে অনুশীলন করছেন। আমিনুল ইসলাম বিপ্লব, ব্যাট বল অনেক সামনে। গুগলি ইউ আর অন স্পট, স্পট অন ক্যামেরা। ও আউটসাইড দ্য অফ স্টাম্প, খুবই আফসোস লাগে। জুবাইল লিখন হারায় গেল, এখন যারা আছে আমিনুল বিপ্লবকে সুযোগই দেওয়া হচ্ছে না। মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, যেখানে সবাই লেগ স্পিনারকে রাখতেইছে বাধ্যতামূলক, আর সেখানে এরা হচ্ছে অতিরিক্ত, তাও না, সেভাবেও দেখা হয় না।